বিএসএনএল ত্রিপুরার অ্যাডভাইজারি কমিটির বৈঠকে শুক্রবার অংশ নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা রাজ্যে টেলি যোগাযোগ পরিষেবা অত্যাধুনিকীকরণ এবং গ্রাহক প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। আগরতলা শহরে আয়োজিত এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সীমান্তবর্তী রাজ্য হওয়ার জন্য আন্তর্জাতিক সুরক্ষা নিয়ে সবসময় অনেক বেশি সজাগ থাকতে হয় ত্রিপুরাকে। এদিকে সীমান্ত থেকে 5 কিলোমিটারের মধ্যে প্রায়শই সমস্যা দেখা যায় ফোনের নেটওয়ার্কে। সেই সমস্যা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলার জন্য বিএসএনএল এর আধিকারিকদের এদিন পরামর্শ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কানেক্টিভিটি সহি রহে আর সাথ সাথ যে মানে এক পয়েন্ট উঠায় বর্ডার স্টেট হোনে কে কারণ সে যে 5 কিলোমিটার অন্দর সিগনাল আমার ডাউন কর দি জাতি হ্যাঁ সবই কম্পিসার ও নেই হোনা চাইয়ে উল্টা সিকিউরিটি থ্রেড হ্যাঁ और बाकी प्लस पॉइंट माइनस पॉइंट मैंने देखा अभी 172 का 272 आपका स्टाफ होता है 272 और जैसे ग्रुप डी और ड्राइवर वगैरह नहीं वो कॉन्ट्रेक्चुअल ले लिया सर सब कॉन्ट्रैक्ट गाड़ियाँ सर देख लें वो नहीं है जिसमें सब कॉन्ट्रैक्ट में चला गया तो इससे हो सकता शांति हुआ होगा आप लोगों के लिए एक तो मैंने ये जो 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 चीज होता है वो पब्लिक की सेवा के लिए मैंने क्योंकि ये आपके बीएसएनएल सर्विस सेक्टर है सेवा देगा बैंकिंग और ये सब सेवा सेक्टर तो आप सेवा दोगे तो आपको कस्टमर मिलेगा कंपटीशन है मार्केट में। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।